দর্শক, মাছরাঙা সংবাদ আর তারপর ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি পেরিয়ে আমরা ফিরে এলাম মেরে স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকালে। রাঙা সকালের দ্বিতীয় পর্যায়ে আমাদের সাথে অতিথি হয়ে যিনি আছেন, তিনি তার পোশাকের মধ্যেই তার যে ভালোবাসার বিষয়টি সেটিকে উঠিয়ে নিয়ে এসেছেন, যার নাম মোজাম্মেল হক, এবং আমরা তাকে স্বাগত জানাই। যখন তাকে দেখা যাবে স্ক্রিনে তখনই দর্শকরা কিছুটা আন্দাজ করে নিতে পারবেন। শুভ সকাল। শুভ সকাল, আপনি কেমন আছেন? বেশ ভালো আছি। আন্দাজ করাটা খুব ডিফিকাল্ট, বিকজ সাইকেলের ছবিটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাবে, পুরো ছবিটার উপরে লেখা আছে বার্ন ফ্যাট, নিচে হচ্ছে নট ওয়েল, রাইট? সো ফ্যাট ইন এ সেন্স মানে আমার শরীরের ফ্যাটটা, অবশ্যই অবশ্যই। আর ওয়েল ইন এ সেন্স, যখন আমি সাইকেলটা চালাচ্ছি তখন আমার পেট্রোল খরচ হচ্ছে, পেট্রোল খরচ হচ্ছে না, ফসিল ফুয়েল আমরা ব্যবহার করছি না। চমৎকার, চমৎকার। আমরা আপনার ছোটবেলাতে কি আগে যাব নাকি আগে জানিয়ে দেব কোনটা ভালো হয়? আমরা একটু গল্প করে নিতেই পারি। ওকে, তাহলে ছোটবেলা থেকে শুরু করি। ছোটবেলাতে কি সাইকেলটা নিয়ে শুরু হয়েছিল নাকি আরো পরে বড়বেলায়? ছোটবেলায় সাইকেল অবশ্যই শুরু হয়েছিল আর কি। আমার যতদূর পর্যন্ত মনে পড়ে, আমি তখন হয়তো কেজি 1-2 এরকম সময়ে আমি ছিলাম। আমার বাবা আমাকে একটা BMX সাইকেল তখন পাওয়া যেত, নীল রঙের, হ্যান্ডেল বারে ফোম থাকতো, টপ টিউবে ফোম থাকতো, ওরকম একটা সাইকেল কিনে দিয়েছিলেন এবং উনি মাঠের মধ্যে পেছনে ধরে ধরে আমাকে সাইকেল চালানো প্রথম শেখালেন। তো ওই স্মৃতিটা আমার রয়ে গেছে যে ছোট, একদম ছোটবেলায় যদি বলি ওখান থেকেই আসলে সাইকেল। এবং আমার বেলাতে ঠিক উল্টো হয়েছিল, আমি আমার আব্বুর সাইকেলটা ব্যবহার করতাম, প্রথমে নিয়ে শুধু ঘুরতাম, তারপরে দেখা গেল ওটার ভিতরে ওঠার চেষ্টা করলাম, 2-4 বার পরে হাত পা কাটলো, তারপরে হাফ প্যাডেল, হাফ প্যাডেল থেকে ফুল প্যাডেল, ফুল প্যাডেল থেকে সিটে ওঠার পরে 2-4 বার প্র্যাকটিস, 2-4 বছর করার পরে যখন আমি সিটে উঠলাম তখন দেখা গেলো যে আশেপাশের লোকজন আমাকে দেখতে এসেছে, দেখতে আসার পরে আমি তা পাশ করে পড়ে গেলাম। যাই হোক, সাইকেল আসলে সাইকেল নিয়ে ছেলেদের ছোটবেলার মজার কোনো স্মৃতি নেই, সেটা হতেই পারে না। অবশ্যই। কিন্তু আপনার, আপনাকে একজন মানে আমরা বলতে পারি যে ঢাকা শহরে তথা বাংলাদেশে সাইকেল নিয়ে যে একজন মানুষ এত বিখ্যাত হতে পারে, সেই মানুষটাকে আজকে আমরা রাঙা সকালে হাজির করতে যাচ্ছি। অদিতি, এবার মনে হয় একটু বলবেন। অবশ্যই অবশ্যই, আমাদের সাথে যিনি অতিথি হয়ে রয়েছেন এবং পুরো এই দ্বিতীয় ঘন্টাটি জুড়ে থাকবেন, তিনি হচ্ছেন মোজাম্মেল হক, যার হাত ধরে পৃথিবীর বুকে সাইকেলের শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠছে ঢাকা। সাইক্লিংকে একটি আনন্দদায়ক কর্মকাণ্ড হিসেবে জনপ্রিয় করার উদ্দেশ্যে 2011 সালে তিনি গড়ে তোলেন বিডি সাইক্লিস্ট গ্রুপ। মাত্র 2 বছরে যে গ্রুপের সদস্য সংখ্যা এসে দাঁড়িয়েছে 18,000-এর কাছাকাছি। পেশায় তিনি একজন সফটওয়্যার ডেভেলপার, তিনি বর্তমানে ভ্যান্টেজ ল্যাব নামক সফটওয়্যার ডেভেলপমেন্ট হাউসের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সাইকেল আর সফটওয়্যারের পাশাপাশি ফটোগ্রাফিতেও রয়েছে তার দারুণ আগ্রহ। 2004 সালে যে কয়েকজন ফটোগ্রাফারের হাত ধরে ওয়েডিং ফটোগ্রাফির সূচনা হয় তাদের মধ্যে মোজাম্মেল হক অন্যতম। অনেক কিছু সূচনা তিনি করলেন এবং আমাদের দ্বিতীয় ঘন্টাটি সূচনাও আমরা করি তার গল্প দিয়ে, জীবনের গল্পগুলো দিয়ে। সাইকেল প্রসঙ্গে আমরা অবশ্যই আসব, যেহেতু আপনার পরিচয়ের সাথেই সাইকেল জড়িয়ে আছে। তার আগে আপনার জীবনের গল্পগুলো শুনতে চাই। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, জন্ম কোথায় হলো, পরিবার কেমন ছিল? আমার জন্ম আসলে ঢাকাতেই হয়েছে। তো আমি ছোটবেলাতে যেই জায়গাতে ছিলাম এখন বড়বেলাতেও একই জায়গাতে আছি, সবাই এত ফর্চুনেট হয় না, আমি সেদিক দিয়ে ফর্চুনেট। আমাদের এটা হচ্ছে পান্থপথ গ্রিন রোড চৌরাস্তার মোড়ের যে জায়গাটা ওটাকে আমরা গ্রিন রোড জামে মসজিদ পাড়া বলি। তো ছোটবেলাতে তো ওখানে পান্থপথ ছিল না, তখন ওখানে একটা মাঠ ছিল, কিছু খাল ছিল, একটা ডোবার মতো ছিল। তো ওখানেই আমাদের ছোটবেলায় জন্ম। ডোবার কথা যখন বলছি, আমার একটা মজার স্মৃতি আছে আপনাদের সাথে যদি আমি শেয়ার করি, সেটা হলো তখন আমি ক্লাস 5-6 এর দিকে, আমার তখন ঢাকা শহরে জাপানিজ সাইকেল পাওয়া যেত, ওয়েমা, এখনো ওয়েমা পাওয়া যায়, ওয়েমা সাইকেলের মতো রেসিং সাইকেল পাওয়া যেত। তো প্রথম একটা এরকম সাইকেল পেলাম, ইয়াকে খুব খুশি প্রথম দিন নিয়ে বের হয়েছি। তো পাড়ার তো তখন বড় ভাইরা থাকেনি আর কি, এই দেখি তো কোন সাইকেলটা তুই পেয়েছিস, চালিয়ে দেখি। তো ডোবার কথা বলাই মনে পড়লো, উনি আমার সাইকেলটা নিয়ে হঠাৎ করে ডোবাতে পড়ে গেলেন। তো আমার এই স্মৃতি আমি ভুলতে পারিনি আর কি, কষ্ট লাগে সাইকেলের জন্য। এরকম কষ্টের স্মৃতিগুলো ভোলা যায় না। আমার মনে আছে যে আমার এক কাজিন ছোটবেলায় আমার সাইকেল নিয়ে ড্রেনে ফেলে দিয়ে এলো, এবং এত যে বড় হয়ে গেছি আমরা, এখনো আমি তাকে এই ঘটনাটা দেই যে তুই আমার সাইকেল ফেলে দিয়েছিলি। এবং এগুলো বলে আসলে সাইকেল নিয়ে অনেক মজার কথা বের হবে, অনেক দুঃখের কথা বের হবে। আমি একটা বলি, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তো আমার সাইকেলটা নিয়ে আমি যখন ক্লাস করতাম ঠিক জানলার পাশে আমি সাইকেলটা রাখতাম, চকচকে ঝকঝকে ছিল আমার সাইকেল। এবং আমি একবার স্যারের দিকে তাকাতাম, একবার খাতার দিকে তাকাতাম, একবার আমার সাইকেলের দিকে তাকাতাম, আমার সাইকেলটা ঠিক আছে কিনা। যাই হোক, সে সাইকেলটা ঠিক ছিল না একদিন, সে গল্প নয়, আপনার গল্প করার মাঝামাঝি আসবো। একটু পরিবার সম্পর্কে জানতে চাই, বাবা মা ভাই বোন সম্পর্কে। আমার আমার বাবা মারা গিয়েছেন 2002 সালে, আমার মা আছেন, আমার 2 বড় বোন আছেন। আমার মা বড় বোন এই মুহূর্তে সবাই UK-তে সেটেলড আছেন এই আর কি। আর আমি বিবাহিত, আমার ওয়াইফ ডক্টর, ও সার্জারিতে আছেন, এবং আমার একটা ছেলে আছে 2 বছরের একটু বেশি। বাহ, চমৎকার।
তো পরিবার থেকে এই যে সাইকেলের ব্যাপারে আপনার এত আগ্রহ বা সাইকেলকে আপনি এত উপরে নিয়ে যেতে চাচ্ছেন, এতটা ছড়িয়ে দিতে চাচ্ছেন মানুষের মধ্যে, এটা পরিবার থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন? আমি বলবো যে আমি এদিক থেকে খুবই লাকি। ইনিশিয়ালি সবাই তো আসলে মা একটু চিন্তা করে, ওয়াইফও তো চিন্তা করবেই, কিন্তু পরে ওরা যখন মানে বুঝতে পারলো যে সাইকেলটা, আমরা যারা সাইক্লিং করি, যারা রেগুলার সাইক্লিং করি, আমি বলি, আমি আমাদের একটা টার্ম আছে, ইট বিকামস আ পার্ট অফ ইউর লিমস অর অ্যান এক্সটেনশন অফ ইউর লিম, যে আমরা যখন রাস্তায় হাঁটি তখন যতটুকু বিপজ্জনক আমরা ফিল করি, আমরা যখন রাস্তায় সাইকেল চালাই আমাদের অনেকটা একই রকম একটা একই লেভেলের একটা সচেতনতা বডিতে চলে আসে। সো আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনি রাস্তায় সাইকেল চালাচ্ছেন, সিমিলার লেভেল অফ ডেঞ্জার যদি আপনি সচেতন থাকেন এই আর কি, এবং রাস্তার নিয়ম কানুন মেনে চলেন। তো এটা যখন তারা বুঝতে পারলো, তারা কিন্তু আমার উপর আরো বেশি কনফিডেন্ট হলো, না আমি যদি একটা সিএনজিতে যাই বা আমি যদি অন্য আর একটা মোড অফ ট্রান্সপোর্টে যাই, দেখা যায় যে আমার জীবনটা কিন্তু সিএনজি চালক ভাইয়ের হাতে এটা নির্ভর করছে। এবং ইদানিং দেখা যায় যে তারা এত বেশি রিস্কি চালায়, আপনারা অনেকেই ভুক্তভোগী আর কি। তো আমার মনে হয় যে এর চেয়ে বেটার আমি নিজেই যখন আমার বাহনটা আমি চালাচ্ছি তখন কিন্তু আমার নিরাপত্তা আমার নিজের হাতের উপর। তো এই বিশ্বাসে তারাও বিশ্বাসী হয়েছেন এবং এতে আমি বলবো যে না, আমি লাকি এই দিক দিয়ে যে শুধুমাত্র আপনি লাকি না, আমরা সবাই লাকি। কিন্তু কথা হচ্ছে যেটা, যে কমিউনিটি বিল্ড করার চিন্তাটা কেন মাথায় আসলো? আচ্ছা, কমিউনিটি বিল্ড করার চিন্তাটা আমি আসলে বলবো কি, কমিউনিটি বিল্ড করার জন্য কিন্তু বিডি সাইক্লিস্ট করা হয় নাই। এটা দর্শক, আবারও স্বাগত মেল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকালে। আমাদের সাথে দ্বিতীয় পর্যায়ে অতিথি হয়ে আছেন বিডি সাইক্লিস্টের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক। আমরা সাইকেলের ব্যাপারে জানছি এবং সাইকেলকে ঘিরে আপনার স্বপ্ন, আপনার এগিয়ে চলা সাইকেল, মানে এই যে বিডি সাইক্লিস্ট, এই যে একটা দল প্রতিষ্ঠা করা, এটা নিয়ে একটা গল্প আছে যেটা আমরা একটু একটু জানছিলাম এবং আরো নিশ্চয়ই জানবো। আমাদের কাছে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আছে, আমরা সেটা একটু দেখে নিই। অবশ্যই, to let it go, but if you never try you'll never know just what you are.
চমৎকার। এটা দেখে মনে হচ্ছে আমার সেই পুরনো সাইকেলটাকে যদি আমি ফিরে পেতাম না, ইনফ্যাক্ট একটা নতুন কিনেই ফেলতে হবে যেভাবে শুরু হয়েছে ঢাকা শহরে। নিঃসন্দেহে নতুন বেশ ভালো ধরনের সাইকেল। এখন আপনি যেটা বলছিলেন যে আপনি নেপাল থেকে ঘুরে আসার পর বুঝতে পারলেন যে রেগুলার যে সাইকেলগুলো আগে চালানো হতো সেগুলো দিয়ে আসলে হবে না প্রতিদিনের ব্যবহারের জন্য। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে কি, মানে আমার যেটা মনে হয় যে রুটস একটা বড় সমস্যা। সব রোডে কি পারমিট করে? আমাদের এই পর্যন্ত আমরা কোনো রোডে সমস্যা পাই নাই। দেখা যায় যে যদি হাইওয়ে রুলস এন্ড রেগুলেশনস যদি বলি, একদম ঢাকার বাইরে যে হাইওয়েগুলো আছে ওগুলোতে অফিশিয়ালি পারমিটেড না, কিন্তু দর্শক আমরা ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকালে। আমাদের সাথে রয়েছেন বিডি সাইক্লিস্টের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক। আমরা নিউজে বেশ কিছু খেলার খবর দেখছিলাম এবং সাইকেল রেস বিশ্বব্যাপী একটা খুব জনপ্রিয় খেলা। অবশ্যই। তো বাংলাদেশে এর কি অবস্থা? বাংলাদেশে সাইকেল রেস কমিউনিটি লেভেলে অতটুকু এখনো পপুলার না, কিন্তু আমাদের ক্লাব থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি সাইকেল রেসটাকে পপুলার করে নিয়ে আসার জন্য। আমাদের দেশে ন্যাশনাল লেভেলে সাইকেলিং ইভেন্ট আছে যেটা সাধারণত বছরে একবার করে হয়, যেটা আমাদের আগে রোড ইভেন্ট হতো, মেইন রাস্তায় হতো, এখন আস্তে আস্তে ওটা ছোট পরিসরে আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে শুধুমাত্র স্টেডিয়াম কেন্দ্রিক হয়ে গেছে, যেটা আসলে ওখান থেকে ওনারা বের হওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ সাইকেল ফেডারেশন। ওনাদের সাথে এবার কিন্তু আমাদের ক্লাব থেকে আমরা পার্টিসিপেট করেছি বাংলাদেশ গেমসে, যেটা হলো বাংলাদেশ গেমসে একই সাথে ন্যাশনাল বাংলাদেশ সাইকেলিং ইভেন্ট এবং বাংলাদেশ গেমস একই সাথে পুরোটা হলো। তো এটা ভালো যে ওনাদের সাথে আমাদের কমিউনিটি লেভেলেও একটা যোগাযোগ হচ্ছে। বাট সাইকেল রেস বলতে আমরা বিডি সাইক্লিস্ট থেকে যেটা করেছি, আমাদের দুটা মেজর রেস আমরা আয়োজন করেছি, আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হলো গত বছরের নভেম্বরে আমরা একটা রেস অর্গানাইজ করি, আমাদের সাথে পার্টনার হিসেবে ছিলেন ইফাদ এবং ইমপ্লিসিট মিডিয়া ছিলেন যারা এজেন্সি ছিলেন কক্সবাজারে। এটা আপনার নভেম্বরে হয়। এখানে যে মেরিন ড্রাইভটা আছে, মেরিন ড্রাইভ ধরে আমরা 50 কিলোমিটার টেকনাফের দিকে যেয়ে আবার ফেরত আসা, টোটাল 100 কিলোমিটারের একটা রেস হয়েছিল কক্সবাজারে। ওই রেসটা আপনার আমাদের গ্রুপ থেকে এবং বাইরের আরো অনেক সাইক্লিস্ট মিলে টোটাল 80 জনের মতো রেসে পার্টিসিপেট করেছিলেন। ওইটাতে কিছুদিন আগে ঢাকাতেও দেখলাম, কিছুদিন আগে হাতিরঝিলে একটা আমরা রেস আয়োজন করেছি 25 কিলোমিটারের, ওটাতেও আমরা বেশ সাড়া পেয়েছি এবং ওখানে প্রায় 140 জনের মতো রেসে পার্টিসিপেট করেছিলেন। তো আমরা এই সাইকেলের যে কম্পিটিশন এবং একটা হেলদি লাইফস্টাইল, এটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি। এবং রেস করার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে যে আমাদের যে যুব সমাজ আছে তাদেরকে আর একটা অপশন তুলে দেওয়া, যে না অন্যান্য গেমসের পাশাপাশি সাইক্লিংটাতেও যে কতটুকু আনন্দদায়ক হতে পারে এবং কতটুকু একটা মানে সব আমাদের ইয়ুথ যারা আছেন তাদেরকে অর্গানাইজ করে একটা ফিটনেস রেজিম, একটা ফিটনেস শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারে, ওটা আমাদের একটা চেষ্টা চলতে যাচ্ছে। নিঃসন্দেহে চেষ্টাটা মহৎ, কোনো সন্দেহ নেই। আমরা একটু জানতে চাই সাইকেলের প্রাইসগুলো কিরকম, মানে যারা কিনতে চান তাদেরকে যদি একটু আইডিয়া দিয়ে দেন, কারণ আমরা তো অনেকেই সাইকেল ছেড়েছি, সাইকেল চালান না এরকম লোকের সংখ্যা খুবই কম। দেখা গেল যে 10 বছর 20 বছর 15 বছর যাবত সাইকেল চালান না, তাদের জন্য একটু সুবিধা হয় আর। অবশ্যই, যে সাইকেল বিভিন্ন প্রাইসের সাইকেল পাওয়া যায় বাজারে, এখন এটা ডিপেন্ড করে যিনি কিনছেন তার বাজেট এবং বাজেট ছাড়াও তার হাইটের উপরও ডিপেন্ড করে। সাইকেলিং কেনার সময় সবার প্রথমে খেয়াল করতে হবে যে আপনার হাইটের অনুযায়ী আপনি সাইকেলটা কিনছেন কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে সাইকেল চালানোর সময় আপনার পা ধরে যাচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে বা দেহের অন্য কোনো জায়গায় ডিসকমফোর্ট তৈরি হচ্ছে। এটা তৈরি হয় মেইনলি কিন্তু আপনার হাইট অনুযায়ী আপনি যদি প্রপার সাইকেলটা না কিনেন। হাইটের কথাটা রইল, তার এরপর আসি বাজেটের কথায়। এখন বাজারে যেহেতু সাইকেল একটা চল এসেছে, বাজারে কিন্তু 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা 80,000 টাকা এই পর্যন্ত সাইকেল বাজারে পাওয়া যায়। তো এখন আমার বাজেট যতটুকু সেই অনুযায়ী আমি যদি সাইকেল কিনতে যাই, কারো যদি 5 থেকে 10,000 টাকার বাজেট আছে তাদের জন্য আমি বলবো এই মুহূর্তে সবচেয়ে ভালো যে সাইকেলগুলো পাওয়া যায় প্রিন্স ব্র্যান্ডের, যেটা বাংলাদেশেই তৈরি হয়। মেঘনা নামে একটা গ্রুপ আছে যারা বাংলাদেশে সাইকেল তৈরি করছেন এবং সাইকেল এক্সপোর্ট করছেন ওয়ার্ল্ডওয়াইড, মেইনলি ইউরোপে। তো তাদের একটা একটা ব্র্যান্ডের একটা লাইন আছে প্রিন্স বাইসাইকেলস, ওগুলো আপনার 5 থেকে 6-7 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। তারপর আর একটু উপরের দিকে যদি যাই 8 থেকে 10 হাজার মধ্যে, এতে কিছু সাইকেল আছে হিরো রেঞ্জার ম্যাক্স আছেন বা কিছু চাইনিজ সাইকেল আছে, যে সাইকেলগুলো আমরা কিনতে পারি 8 থেকে 10 হাজার টাকার মধ্যে। তারপর এবং ফনিক্স আছে, যেটা আমরা বলি যে আমাদের বাপদাদারা চালিয়ে এসেছেন যে সাইকেলগুলো অনেক রিক্সার মতো, ওগুলোও কিন্তু আপনার 7 থেকে 10 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। কমিউটার হিসেবে এগুলো ইউজ করতে পারেন। তো এরপরে যে সাইকেলগুলোতে আসবো ওগুলোতে আমরা বলি যে মানে আপনার এমটিবি, যেগুলোতে সামনে একটা সাসপেনশন থাকে, একটু ভালো সাসপেনশন এবং হার্ড টেইল বলে, কারণ হার্ড টেইল এই কারণে, কারণ পেছনের যে লেজটা ওটা শক্ত, মানে ওটাতে কোনো সাসপেনশন নাই, এই কারণে ওগুলোকে হার্ড টেইল বলা হয়। তো এমটিবির হার্ড টেইলগুলোতে যদি যাই, ওটা 12,000 থেকে আপনার 25,000-30,000 মতো একটা বাজেট থাকলে তারা এই সাইকেলগুলো নিতে পারবে, যেগুলো দিয়ে তারা একটু মোটামুটি কনফিডেন্টলি তারা বিভিন্ন অফ রোড রাস্তা যেগুলো আছে গ্রামেগঞ্জে বা বিভিন্ন বন জঙ্গলের মাঝখানে কাঠুরিয়াদের কিছু পথ থাকে, সেগুলো দিয়ে তারা এক্সপ্লোর করে একটু একটু অ্যাডভেঞ্চার
অ্যাডভেঞ্চারাস সাইক্লিং এ যেতে পারবে এবং তারপরের যে লেভেল গুলো সেগুলো আমি বলবো যে কেউ যদি তাদের সাইক্লিং নেশাটাকে মানে আর একটু আপগ্রেড করতে চান তাহলে ওই সাইকেল গুলো চুজ করতে পারেন 80,000 30,000 নিতে চান তাহলে আমি বলবো যে বাজারে 26,000 টাকা থেকে শুরু করে একটু উপরের দিকে ওই টাইপের একটা রোড বাইকে ইনভেস্ট করে নিজের বডির ফিটনেসটাও বাড়বে এবং সেই ক্ষেত্রে তারা আস্তে আস্তে আমাদের রেস গুলোতে পার্টিসিপেট করতে তারা বেশ উদ্বুদ্ধ হবেন এবং এর থেকেও আমি বলবো যে এটা তো নতুন সাইকেলের কথা বললাম একটা মজার ইনফরমেশন শেয়ার করি সেটা হলো আমাদের ক্লাবের কিন্তু একটা ওয়েবসাইট আছে bdcyclists.com with an s at the end plural bdcyclists.com/classifieds নামে আমাদের একটা প্রতিষ্ঠিত সেকেন্ড হ্যান্ড বাজার আছে যেখানে আমাদের কমিউনিটির একজন আরেকজনের সাইকেল বিক্রি করছে তো এখন আমার বাজেট নাই কিন্তু অনেকে দেখা যায় কি যারা কিনতে পারছেন তারা তাদের সাইকেলটা চেঞ্জ করেন খুব মানে এক বছর চালিয়েছি এবার আমি চেঞ্জ করব তো ওই ক্লাসিফাইডসে তারা যে লিস্ট দেন তো কেউ যদি চান ওই ক্লাসিফাইডসে যে সার্চ করতে পারেন সার্চ করে তারা কিন্তু পাবেন যে আচ্ছা এই সাইকেলটা আমার পছন্দ হয়েছে এটা আমি নিয়ে সেকেন্ড হ্যান্ড হলেও ভালো ধরনের সেকেন্ড হ্যান্ড হলেও ভালো ধরনের সাইকেল কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের আমাদের দর্শকরা যারা সাইকেল কিনতে চাইছেন বা সাইক্লিস্ট হতে চাইছেন তারা মোটামুটি একটা খরচের রেঞ্জও জেনে গেলেন ইনক্লুডিং কিব্রিয়া সে হয়তো দু একদিনের মধ্যে কিনে ফেলবে আমরা আশা করছি তো সাইকেল অদিতি অদিতি তো কিনতে পারে মেয়েরাও তো মুভ করছে না অবশ্যই আমাদের আমাদের কিন্তু বেশ মেয়ে পার্টিসিপেন্ট আছেন এবং অনেক আমরা ভিডিওতেও দেখছিলাম আরেকটি ভিডিও আমরা দেখব সেটা হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যালে সাইকেল নিয়ে আপনারা যে কিছু অ্যাক্টিভিটি আপনাদের থাকে সেটা আমরা প্যাকেজটা দেখে তারপর গল্প অবশ্যই ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে গণসমুদ্রে রক্তলাল 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 পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 জোয়ার এসেছে গণসমুদ্রে রক্তলাল 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 বাঁধন ছেড়া গণসমুদ্রে রক্তলাল 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 শোষণের দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আছে ত্রাসে শোষণের দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আছে ত্রাসে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 জোয়ার এসেছে গণসমুদ্রে অদ্ভুত একটা দৃশ্য এবং এত দেখলে মনে হয় যে ইউ আর সাকসেসর নো ডাউট একটা জিনিস মাথার মধ্যে কাজ করছিল যে যদি এরকমই হতো ধরুন এই জায়গাটা এখন কি থাকে গাড়ি হ্যাঁ কার থাকে বা অন্যান্য যেটা আছে রিক্সা ভ্যান থাকে থেকে রাস্তা জ্যামের পর জ্যামের পর জ্যাম থাকে ঠিক এটা যদি সাইকেলটা যদি এরকম হতো তাহলে কেমন হতো জ্যামটা মনে হয় হতো না তাই না অদিতি জ্যামটা হতো না এবং আমাদের পলিউশন ফ্রি একটা এনভায়রনমেন্ট আমরা পেতাম এবং শরীরের জন্য সেটা ভালো হতো এবং পুরো নগরবাসীর জন্য সেটা ভালো হতো এবং এই জিনিসটি আমরা প্রমোট করতে চাচ্ছি যে আমাদের কিন্তু একটা সময় ছিল যখন পেট্রোল ডিজেলে সব গাড়ি চলতো তখন যেই লেভেল অফ পলিউশন ছিল এখন আপনার টোটাল নাম্বার অফ কার্স এবং আদার ভেহিকলস এর কারণে পলিউশনের লেভেল কিন্তু ওই মাত্রা ছাড়িয়ে গেছে এটা কিন্তু পরিসংখ্যানে বের হয়েছে জি আমরা ফিরবো আমরা একটা ছোট্ট একটা বিরতি নেই অবশ্যই দর্শক এই জন্যই আমরা বলে থাকি যে আমরা একটা পজিটিভ বাংলাদেশের স্বপ্ন দেখি এবং রাঙা সকাল সবসময় বলে একটা পজিটিভ বাংলাদেশের কথা আজকে যে যিনি এখানে আছেন তার হাত ধরে যেটা প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং অনেকখানি হয়েছে সেটা যদি হয়
তাহলে কত সুন্দর একটা ঢাকা সিটি আমরা পাবো আপনি চিন্তা করতে পারেন। আমরা বিলিভ করি যারা আজকে স্ক্রিনের সামনে আছেন তারা নিশ্চয়ই আজকের পরে আপনার দুই একটা সাইক্লিস্টের সংখ্যা অবশ্যই বাড়বে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকালে। আপনাদের সাথে আদিতি আর কিবরিয়া রয়েছে, আর আমাদের সাথে রয়েছেন বিডি সাইক্লিস্টের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক। যখন বিরতি চলছিল তখন আমাদের এই স্টুডিওতে মোটামুটি বেশ কিছু গল্পের ঝড় উঠে গেছে এবং বেশিরভাগই মোজাম্মেল হকের কাছে প্রশ্ন আসছিল, সাইকেল রিলেটেড কিছু প্রশ্ন। এবং একটি প্রশ্ন এখানে যেহেতু অনেকবার উঠেছে নিশ্চয়ই আমাদের দর্শকদের মনে উঠেছে, সেটা হচ্ছে হাইট অনুযায়ী কি ধরনের সাইকেল কেনা উচিত। আপনি বলছিলেন যে হাইটের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে, তো বাংলাদেশের এভারেজ হাইটের যারা রয়েছেন আপনি 5 ফিট 2 থেকে শুরু করুন। রাইট, আচ্ছা 5 ফিট 2 থেকে, কারণ 5 অনেক মেয়েদের উচ্চতা 5 ফিট 2 5 ফিট। অবশ্যই সাইকেলের হাইটটা আসলে দেখা যায় কি অনেক, এটা আমরা ছোটবেলায় যখন সাইকেল কিনতাম আমরা বলতাম হাইট আবার কি, হাইট বলে কোনো কনসেপ্ট ছিল না। কিন্তু দেখা যায় যে যারা একটু সিরিয়াসলি সাইক্লিংটাকে নিতে চান, সাইক্লিংটাকে ফিটনেস এক্সারসাইজ হিসেবে নিতে চান এবং লং ডিস্টেন্স সাইক্লিং করতে চান, সাইকেলের হাইটটা তার হাইটের সাথে মিলে একসাথে হওয়াটা বেশ বাঞ্ছনীয়। তো যারা 5 ফুট 2 ইঞ্চি যদি আমি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে বা আমাদের অনেক সাইকেল আছে যেটা হচ্ছে 13 ইঞ্চি বলে, 13 ইঞ্চি বা 14 ইঞ্চি ফ্রেমের হাইট বলে এটাকে। সাইক্লিং এর ভাষায় একটা টার্ম আছে যে ফ্রেমটার হাইট কতটুকু, তো 13 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইকেলের সাইকেলগুলো হবে যারা 5 ফুট 2 থেকে 5 ফুট 4 5 ইঞ্চি পর্যন্ত যারা আছে। তো 5 ফুট 6 থেকে 5 ফুট 8 যারা আছেন তাদেরকে আমি বলবো এই 13 ইঞ্চি 14 ইঞ্চির পর কিন্তু সাইকেলের হাইট একটা জাম্প দেয়, জাম্প দিয়ে আপনার 16 ইঞ্চিতে চলে আসে, তাদের জন্য 16 ইঞ্চি বা 17 ইঞ্চি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো 5 ফুট 8 এর পর 5 ফুট 9 10 যারা আছেন তাদের জন্য 18 ইঞ্চি অ্যাপ্রোপ্রিয়েট হবে। 18 ইঞ্চি হচ্ছে মোস্টলি মোস্ট 17 এবং 18 ইঞ্চি এটা কিন্তু মোস্ট ওয়াইডলি অ্যাভেলেবল সাইকেল ওয়ার্ল্ড ওয়াইড। তো তার উপরে যারা আছেন যে 5 ফুট 10 এর উপরে 11 6 ফুট 6 ফুট 2 ইঞ্চি তাদের জন্য 19 ইঞ্চি এবং 21 ইঞ্চি, সাধারণত 21 ইঞ্চির উপরে আর সাইকেল সাধারণত হয় না, কাস্টম ভাবে বানাতে হয়। তো আমাদের বেশ কিছু আছেন অনেক লম্বা ভাইয়েরা আছেন এই আর কি, তারা খুব আফসোস করেন যে আমরা লম্বা হয়ে বিড়ম্বনার শিকার হয়ে গেছি যে আমাদের জন্য সাইকেল পাওয়া যায় না। আচ্ছা, যে সাইকেলগুলো সিট ওঠানামা করে ফ্লেক্সিবল সিট থাকে যেগুলোতে, সেগুলোর ক্ষেত্রে তো একটু 19-20 করে নেওয়া যায়, মানে কিছু 19-20 করে নেওয়া যায়। আমরা দুজন চালাই, একজনের হাইট এক এক রকম, তো আমরা একটু উঠিয়ে নামিয়ে তো নিতেই পারি। আপনি যদি 1-2 ইঞ্চি হাইটের ডিফারেন্স হয় আপনি মানে করতে পারবেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো, এর বেশি হয়ে গেলে আসলে করা সম্ভব না। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস স্ট্রংলি সাজেস্ট করব, সেটা আমি বলবো যে এটা আপনাদের কাছে ব্যাপারটা একটু নতুন হবে, যেটা হলো আপনার যখন গাড়ির তেল শেষ হয়ে যায় আপনি কিন্তু তেল কেনার জন্য একটু, আমাদের এখানে গ্যাস নেওয়ার জন্য বিড়ম্বনার শিকার আমরা হই কারণ এত বেশি লাইন, কিন্তু এটা কিন্তু আমরা করতে বাধ্য হই। সাইক্লিং এর বেলায় আমরা বলবো যে যদি পাংচার হয়ে যায় এটা রিপেয়ার করা আমি সবারকে আগে সাজেস্ট করবো, এটা সাইক্লিস্টের নিজের শেখার দায়িত্ব। কারণ আমি যখন একটা পাংচার হয়ে যায় আমার কিন্তু খুব বেশি জিনিস ক্যারি করা লাগে না, ছোট পোর্টেবল পাম্পার পাওয়া যায় এবং ডিস্ক সারানোর জন্য প্যাচ কিট পাওয়া যায়, বা কেউ চাইলে ছোট্ট একটা টিউব এক্সট্রা ছোট প্যাকেট করে সাথে ক্যারি করতে পারেন। একটা পাংচার সারাতে আপনি যদি নিজে করেন 5 থেকে 7 মিনিট লাগবে আপনার, এবং ইটস দ্যাট ইজি, এবং একটা গাড়িতে তেল ভরার চেয়েও কম সময়ে আপনি সাইকেল ঠিক করে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন। এটা রিসেন্টলি হয়েছে, ইফতারের সময় আমার একবার যাওয়ার সময় একবার রাস্তায় পাংচার হলো, আমি অফিস থেকে রওনা দিয়েছিলাম আপনার 6টার দিকে 6:30টার মধ্যে পৌঁছাবো, আমার 7-8 মিনিট বেশি সময় লেগেছে, আমি ইফতারের আগে পৌঁছতে পেরেছি। তো আমি এটা সাজেস্ট করবো যারা সাইক্লিংটাকে একটু সিরিয়াসলি নিতে চান তারা একটু সময় নিয়ে এই পাংচার ফিক্স করাটা নিজেরাই শিখে নেন। আচ্ছা, যারা একদম নতুন আছেন তাদের জন্য বলবো হ্যাঁ অবশ্যই, আমাদের ঢাকা শহর কিন্তু রিক্সারও শহর, তো রিক্সা শহর হতে আমাদের সুবিধা আছে, আশেপাশে অনেক পাওয়া যায় রিক্সা মেকানিকের ছোট ছোট দোকান আছে, ওনাদের কাছে নিয়েও আপনারা লিকটা সারা নিতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে নিজে শিখে নেওয়াটা, কারণ এটা ফ্রিডমের ব্যাপার যে সব আপনি একটু দূরের দিকে গেছেন, সব জায়গায় তো আপনি পাবেন না, রাতের বেলা আছেন সাইকেল চালাচ্ছেন ওখানে আপনি কিন্তু মেকানিক পাবেন না। আপনি যদি জিনিসটা নিজে একবার শিখে নেন এবং ছোট একটা পোর্টেবল পাম্পার একটা এক্সট্রা টিউব এবং প্যাচ কিট ক্যারি করেন আপনি কিন্তু নিজে স্বাধীন হয়ে গেলেন আপনার সাইকেল নিয়ে। তখন হেলমেট নিয়ে কিছু একটা বলেন আমাদেরকে, বিকজ হেলমেট কষ্টকর। আরো যে ব্যাপারগুলো আমরা যখন ভিডিওতেও দেখছিলাম, এই যে হাতে গ্লাভস পরা, গগলস পরা কতটুকু জরুরি ঢাকার রাস্তায় চলার জন্য? এই ক্ষেত্রে আমার একটা বক্তব্য হচ্ছে কি যে অনেক হেলমেট নিয়ে অনেকে অনেক বিতর্ক করেন এই আর কি, কারণ হেলমেটের জন্য আলাদা একটা ইনভেস্টমেন্ট করতে হয়, কিন্তু আমি বলবো ঢাকা শহরের জন্য এটা একটা খুবই জরুরি ইনভেস্টমেন্ট, হেলমেট গ্লাভস এবং গগলস। গগলসটা আমি আসতেছি একটু পরে, হেলমেটের ব্যাপারে সবার আগে আসি যে হেলমেটটা কেন জরুরি, কারণ আমাদের দেশের যারা চালক ভাইয়েরা আছেন তারা কিন্তু সাইক্লিস্টের ব্যাপারে অতটুকু সচেতন না।
যদি এখন দেখা যায় যে আমি যদি হেলমেট পরে চালাই, তারা কিন্তু দূর থেকে মার্ক করেন যে ওখানে একজন সাইক্লিস্ট আছেন যার মাথায় হেলমেট আছে, যার হাতে গ্লাভস আছে, আমি তাকে একটু স্পেস দিই, তাকে আমি না চাপাই। এটা কিন্তু চালকদের মাথার মধ্যে কাজ করে, এন্ড দ্যাটস গুড ফর আস, এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো যে আমাদের রাস্তাঘাটও যেহেতু সাইকেল ফ্রেন্ডলি না, আমাদের যদি অ্যাক্সিডেন্ট করে কেউ বা পেছন থেকে কোনো কিছু যদি মেরে দেয়, সবার আগে আমাদের তো মাথাটাকে বাঁচাতে হবে, কারণ হাতে পায়ের অ্যাক্সিডেন্ট এটা থেকে আমরা খুব সহজেই রিকভারি করতে পারি, কিন্তু মাথায় যদি সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়, যদি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, সেখান থেকে কিন্তু বাঁচাটা খুব ডিফিকাল্ট এবং এটা আপনার অনেক সিরিয়াস টাইপের অসুখ হতে পারে এখান থেকে। তো এতে আমাদের কিছু গুড মানে এক্সাম্পলও আছে, আমাদের আমাদের বেশ কিছু রাইড হয়েছে মাঝখানে, যেটা আমরা একটা রাইড ছিল যেটা এক্সাম্পলারি, আমরা একদিনে 400 কিলোমিটার দিয়েছিলাম ঢাকা থেকে সিলেট যেয়ে ফেরত এসেছি। আমরা সকালবেলা শুরু করেছিলাম 3:30 দিকে, সিলেট পৌঁছেছি 12:30 সাইকেল চালিয়ে, 22 জন শুরু করেছিল, আলটিমেটলি শেষ করেছিল 6 জন, এবং আমরা ঢাকাতে ফেরত আসি। 400 কিলোমিটারের একটা আমাদের অ্যাডভেঞ্চারাস ট্রিপ ছিল। ওখানে আমাদের একজন সাইকেলিস্ট ভাই আছেন যার নাম হচ্ছে রাহাত, তিনি আনফর্চুনেটলি পেছনে একটা পিক আপ গাড়ি ছিল যার ড্রাইভার ঘুমিয়ে গিয়ে সে তাকে হিট করে, এবং রাহাত সাইকেল থেকে একটু সরে যেয়ে উইন্ডশিল্ডে রাহাতের মাথা হিট করে। ফর্চুনেটলি ওর হেলমেট পরা ছিল এবং ওর হেলমেটটা ভেঙে গিয়েছিল, এবং রাহাত প্রাণেও বেঁচে গেছে। কিছুটা সময় ওর একটু ফ্লুইড ডিসব্যালেন্স বলে একটু এই আর কি ওটা হয়েছিল, কিন্তু সিরিয়াস কোনো অসুখ নেই এবং ও সম্পূর্ণ সুস্থ আছে এখন। এবং এখন আমাদের একটা মেজর সাইকেল শপ সাইকেল লাইফ এক্সক্লুসিভ এর মার্কেটিং ম্যানেজার হিসেবে এখন কাজ করছে আর কি। তো এই যে এরকম আরো অনেক এক্সাম্পল দিতে পারবো সাইকেল থেকে, সাইকেলের জন্য অনেকের প্রাণ বেঁচে গেছে। তো হেলমেটের কথায় আসলাম, এবার আসি গ্লাভস এর কথায়। গ্লাভস এর প্রয়োজনীয়তা এই কারণে আমি সবচেয়ে বেশি বলবো কি, আপনি যখন সাইকেল থেকে পড়ে যাচ্ছেন, কোনো কারণে যদি আপনি পড়ে যান, পড়ে যাওয়াটা কিন্তু আপনি বাঁচাবেন সবার আগে হাত দিয়ে। আপনি পড়ে যাচ্ছেন, হাত দিয়ে আপনি সেভ করার চেষ্টা করবেন, নিজের মাথাটাকে হাত দিয়ে সেভ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার হাতের তালু কেটে যেতে পারে, আঙ্গুল কেটে যেতে পারে। আপনার যদি গ্লাভস পরা থাকে আপনি কিন্তু ওখান থেকে বেঁচে যাবেন। তো এটাই গেল সেকেন্ড থিং। আর গগলস এর বেলায় যেটা আসবো, যে আমাদের রাস্তায় কিন্তু ধুলাবালি প্রচুর, এবং এই ধুলাবালি কিন্তু আপনি যখন সাইকেল চালাবেন আপনার চোখে ঢুকবে, এবং আপনার এবং চোখে ঢুকে বড় একটা ধুলার কণা যদি চোখে ঢুকে আপনি সর্বদাই চোখ বন্ধ করে ফেলবেন, হুইচ ইজ রিস্কি। তো এই কারণে গগলস যদি কেউ পরে তারা ওই ধুলার হাত থেকে বাঁচতে পারবে, যেটা মোটরসাইকেলিস্টরাও যে কারণে গগলস পরে মোটরসাইকেল চালান, যে ধুলার হাত থেকে বাঁচার জন্য। আচ্ছা, আমাদের হাতে সময় আর নেই, আপনি একটু যারা সাইক্লিস্ট হতে চান এবং আপনাদের কমিউনিটিতে কাজ করতে চান তাদের জন্য একটু ঠিকানা এবং কিভাবে জয়েন করতে পারে আপনাদের সাথে একটু বলে দেন। অবশ্যই, নতুন যারা আছেন, যারা সাইক্লিস্ট হতে চান, আমাদের রাইডগুলোতে জয়েন করতে চান, তাদেরকে আমি বলবো তারা bdcyclists.com, এটা আবারও বলছি প্লুরাল, bdcyclists.com এই ওয়েবসাইটে যেতে পারেন। এই ওয়েবসাইটে গেলে আমাদের রাইড এবং সব ইনফরমেশন পাবেন, এবং তাছাড়াও আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যেটা খুবই অ্যাক্টিভ, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে। ফেসবুকে যে বিডি সাইক্লিস্টস লিখে সার্চ দিলে তারা আমাদের গ্রুপের কাছে চলে যেতে পারবেন, গ্রুপে যেয়ে তারা জয়েন করবেন, এবং আমাদের রাইডগুলোর সব ইনফরমেশন ওই গ্রুপে ইভেন্ট ক্রিয়েট করে দেয়া হয়, জানানো হয়। তো ওনারা ওখানে জয়েন করতে পারে, ওখানে গেলেই সব ডিটেইলস ইনফরমেশন গুলো পেয়ে যাবে। চমৎকার চমৎকার। তো সাইকেল নিয়ে আমরা অনেক কিছু জানলাম, একদম ছোট্ট করে আপনার কর্মজীবন সম্পর্কে জানি, যেহেতু আপনি একজন সফটওয়্যার ডেভেলপারও, বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপারদের যে ফিল্ড এখন তৈরি হয়েছে তার ভবিষ্যৎ কেমন দেখছেন? আমি দেখছি আসলে বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রটা, যদি আমাদের পলিটিক্যাল সিচুয়েশন স্টেবল থাকে তাহলে খুবই খুবই ভালো। আমরা কিন্তু একটা গ্রোথ কার্ভের মধ্যে আছি, এবং আইটি রিলেটেড যত আমাদের রেমিটেন্স আছে ওটা কিন্তু দিনে দিনে বাড়ছে। কিন্তু আমি যেটা বলবো যে আনফর্চুনেটলি আমাদের পলিটিক্যাল সিচুয়েশন আনস্টেবিলিটির কারণে আমাদের যারা ইনভেস্টররা আছেন, যারা বাইরে যায়, যেমন আমার কোম্পানিটা হচ্ছে একটা অফশোর ডেভেলপমেন্ট হাউস, আমাদের হেড অফিস হচ্ছে ইউএসএ পেনসিলভেনিয়ায়, এবং ওটারই একটা এক্সটেনশন ডেভেলপমেন্ট হাউস হচ্ছে বাংলাদেশে। তো যখন পলিটিক্যাল আনরেস্ট থাকে ওরা কিন্তু কনফিডেন্স ফিল করে না যে বাংলাদেশে আমি একটা কাজ পাঠাচ্ছি, এই কাজটা ঠিক মতো টাইমলি ফেরত আসবে কিনা। তো আমি যেটা বলবো, এবং আমাদের যারা যারা আমাদের যে সিনিয়র আছেন এবং আমাদের যারা নেতা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের পলিটিক্যাল স্টেবল একটা যদি সিচুয়েশন থাকে আমাদের দেশ কিন্তু ওয়ান অফ দ্য টপ কান্ট্রিজ হতে বেশি দিন সময় লাগবে না। আপনার মতো আমরাও বিলিভ করি এবং আমরা এই বিলিভ নিয়ে আসলে রাঙা সকালে 2 ঘন্টার সময় থাকি। অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ সাইক্লিংকে এবং আমার ক্লাবকে আপনাদের এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য, এবং সাইকেল নিয়ে আপনার যেসব ভবিষ্যৎ পরিকল্পনা আছে নিশ্চয়ই সেগুলো সব সফল হবে, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ।
দর্শক, আমরা দ্বিতীয় ঘন্টাটিতে কথা বলছিলাম বিডি সাইক্লিস্টের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হকের সাথে, এবং সাইকেলের কিছু চমৎকার বৈশিষ্ট্য, কিছু চমৎকার উপকারিতা, ব্যবহারিক প্রয়োগ তিনি বললেন রাঙা সকালের এই দ্বিতীয় ঘন্টাটি জুড়ে। তো সাইকেল নিয়ে যারা ভাবছেন তারা সিরিয়াসলি ভাবতে পারেন আজকের এই আড্ডার পর থেকে, কারণ সাইকেল সত্যি সত্যি ভীষণভাবে পরিবেশ বান্ধব এবং অবশ্যই সাইক্লিং একটি ভালো ব্যায়াম, এটা আমরা ছোটবেলা থেকেই সবাই জানি। তো নিজেকে সুস্থ রাখতে এবং পরিবেশকে সুন্দর রাখতে, যানজট নিরসন করতে সাইকেলের অবশ্যই ভূমিকা রয়েছে এবং আপনারা সেটা নিয়ে ভাবতেই পারেন। আজকের রাঙা সকাল আমরা এখানেই শেষ করছি চমৎকার কিছু গল্পের মধ্য দিয়ে, আর আগামীকালকের রাঙা সকাল দেখবার আমন্ত্রণ আপনাদের সবার জন্য রইল। আমরা বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, শুভ সকাল। শুভ সকাল।